প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের 11টি খাবার ও তার গুণাবলী এখানে উল্লেখ করা হলো। এসব খাবার প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহার করতেন। 1500 বছর পর আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন খাবারের গুণাগুণ উপাদান অত্যন্ত যথাযথ বলে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের মধ্যে রয়েছে যেগুলো, এসব খাবারের গুণাগুণ এখানে উল্লেখ করা হলো। এক, বার্লি বা জাউ, এটা জ্বরের জন্য এবং পেটের পীড়ায় উপকারী। 2, খেজুর, খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম। খেজুরের খাদ্যশক্তি ও খনিজ লবণের উপাদান শরীর সতেজ রাখে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। 3, ডুমুর, ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও ভেষজ গুণসম্পন্ন, যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অত্যন্ত উপকারী খাবার। 4, আঙ্গুর, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর খেতে অত্যন্ত ভালোবাসতেন। আঙ্গুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম। এ খাবারের উচ্চ খাদ্য শক্তির কারণে এটা থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি পাই এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আঙ্গুর কিডনির জন্য উপকারী এবং বাওয়েল মুভমেন্টে সহায়ক। যাদের IBS বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আছে তারা খেতে পারেন। 5, মধু, মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার, পানীয় ও ওষুধের সেরা। হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে মধু পান করা ডায়রিয়ার জন্য ভালো। খাবারে অরুচি, পাকস্থলীয় সমস্যা, হেয়ার কন্ডিশনার ও মাউথ ওয়াশ হিসেবে উপকারী। 6, তরমুজ, সব ধরনের তরমুজ স্বাস্থ্যের জন্য উপকারী। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজ আহারকে গুরুত্ব দিতেন। যেসব গর্ভবতী মায়েরা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয়। তরমুজের পুষ্টি, খাদ্য ও ভেষজ গুণ সর্বজনবিদিত ও বৈজ্ঞানিক সত্য। 7, দুধ, দুধের খাদ্যগুণ, পুষ্টিগুণ ও ভেষজ গুণ বর্ণনাতীত। আজ থেকে 1500 বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে, তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ সম্পর্কে বলেন, দুধ হার্টের জন্য ভালো। দুধ পানে মেরুদণ্ড সবল হয়, মস্তিষ্ক সুগঠিত হয় এবং দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর হয়। আজকের বিজ্ঞানীরাও দুধকে আদর্শ খাবার হিসেবে ঘোষণা করেছেন এবং এর ক্যালসিয়াম ও ভিটামিন ডি অস্থি গঠনে সহায়ক। 8, জলপাই তেল, অলিভ অয়েলের খাদ্য ও পুষ্টিগুণ অনেক। গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য উপকারী এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক বা বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত করে। এছাড়া অলিভ অয়েল পাকস্থলীয় প্রদাহ নিরাময়ে সহায়ক। 9, ডালিম বেদানা, বেদানার পুষ্টিগুণ ও খাদ্যগুণের পাশাপাশি এটার ধর্মীয় একটি দিক আছে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আহারকারীদের শয়তান ও মন্দচিন্তা থেকে বিরত রাখে। 10, ভিনেগার, ভিনেগারের ভেষজ গুণ ও খাদ্যগুণ অপরিসীম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন। আজকের এই মডার্ন ও বিজ্ঞানের অদ্ভুতপূর্ণ সাফল্যের যুগে বিশ্বের বড় বড় নামিদামি রেস্টুরেন্টে, বিশেষ করে এলিট ইটালিয়ান রেস্টুরেন্টে, অলিভ অয়েল ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়। 11, খাবার পানি, পানির অপর নাম জীবন, পানির ভেষজ গুণ অপরিসীম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিকে পৃথিবীর সেরা ড্রিঙ্ক বা পানীয় হিসেবে উল্লেখ করেছেন। সৌন্দর্য চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় চিকিৎসা বিজ্ঞানীরা আজ প্রচুর পানি পান করতে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির প্রিয় খাবারগুলো আহার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।